ইয়াসিন জামান গত 16 ডিসেম্বর ঘুরে এসেছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সেখানে চলছে 22তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী এই ভিডিওটি সেখানেই করা ছুটির দিন বিধায় বেশ ভিড় ছিল তবে এমনিতে খুব একটা ভিড় থাকে না এই এক্সিবিশন চলবে 29 ডিসেম্বর পর্যন্ত সকাল 11 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টাইম স্পেন্ড করতে চাইলে আর যদি শিল্পকর্মের প্রতি আগ্রহ থাকে তাহলে ঘুরে আসতে পারেন শিল্পকলা একাডেমি থেকে সেখানে ছবি তুলতে পারবেন এবং সেই সাথে আরও কিছু ইভেন্ট রয়েছে এক্সিবিশনে আমার সবচেয়ে ভালো লেগেছিল এই মুখোশ শিল্পকর্মের জায়গাটি এটির অবশ্য অন্য নাম থাকতে পারে এছাড়া নাট্যশালার বাইরেও বেশ কিছু ক্যানভাস ড্রয়িং দেখা যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না